নিকুঞ্জ কাননে ভালো করে শুনবেন, নিকুঞ্জ কাননে শ্রীমতী রাধারানী গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। দেখছেন কি না, তার স্বপ্নের মধ্যে এক পুরুষ নৃত্য করছে। সেই পুরুষটি অঙ্গে নামাবলি, কাঁধে ভিক্ষা ঝোলা, আর রাধে রাধে বলছে। রাধারানী জেগে উঠল, গোবিন্দ যেদিন এই সবাই আমাকে কলঙ্কিনী বলত, সবাই বলতো কৃষ্ণ কলঙ্কিনী, সেদিন আমি কলঙ্কিনী ছিলাম না, কিন্তু আজ আমি সত্যি করে কলঙ্কিনী হলাম। কেন? নারী যদি স্বামী বাদ দিয়ে অন্য পুরুষের দর্শন করে সেটা হলো কলঙ্কিনী। আজ আমি গোবিন্দ তোমাকে ভালোবেসেছি, আজ এক পুরুষকে আমি দর্শন করলাম, সেই পুরুষটি যখন আমার কাছে কান্দতে লাগলো, সেই পুরুষটি যখন হাত তুলে নৃত্য করতে লাগলো, তখন গোবিন্দ তাকে দেখে বড় মায়া হলো। সেটির নাম হয় ভালোবাসা, সেটির নাম ভালোবাসা। বধু আমি সত্যি করেই কলঙ্কিনী হয়ে গেলাম, সত্যি করে কলঙ্কিনী হলাম। গোবিন্দ বললেন, না বধু তুমি কলঙ্কিনী হলে না, তুমি যে রূপটিকে দর্শন করছো এটা হলো আমার কলিযুগের রূপ, এটি হলো আমার কলিযুগের রূপ। কলিযুগে তোমার নামকে বিতরণ করার জন্য, তোমার নামকে সর্বত্র প্রচার করার জন্য আমি অন্তে কৃষ্ণ এবং বহিরাধা। না বধু সেটা হয় না, আমি থাকতে আমার গোবিন্দের অঙ্গে ধুলাবালি লাগবে এটা আমি চাই না। সেই জন্য কলিযুগে অন্তে কৃষ্ণ বহিরাধা, সেই রাধা ভাব আজ মনে পড়েছে। তাই রাধা নাম জপে গোরা, পরে বলুন দেখি, মেয়েদের কন্যা দান করা হয়, অর্থাৎ মেয়েদের একটা ছেলেকে দান করে তাকে শ্বশুর ঘর পাঠানো হয়। বলুন দেখি ছেলেদের কেন পাঠানো হয় না, জানেন কি? মানে মেয়ে ছেলে যদি বিয়ে হয়ে শ্বশুর ঘর যায়, ছেলে কেন যায় না জানেন? বলে দিচ্ছি আমি, নারী হলো কন্যা রথ, মেয়েদের বলে কি কন্যা রথ। বলতে পারে রথ মানুষ কেন ধারণ করে? যেমন শনির দশা,
নেমিথিস বুধের দশা পান্না এই জায়গায় একটা রত্ন পড়ে কেন না জীবনটা যাতে তাদের ধন্য হয়ে যায় একটা ছেলে তার জীবনকে ধন্য করার জন্য একটা কন্যাকে দান করা সেই জন্য কন্যাকে বলা হয় রত্ন কন্যার যখন জন্ম হয় বলে কি চিন্তা নেই রে তোর ঘরে লক্ষ্মী এসেছে আচ্ছা বলুন দেখি যখন ছেলের জন্ম হয় তখন বলে তোর ঘরে নারায়ণ এসেছে বলে মেয়ে জন্ম হলে বলবে তোর ঘরে লক্ষ্মী নারায়ণ এসেছে